আসল কথা শুনেন, ওই পাগলা বেটা আমার দোকানের সামনে বসে আছে। ভাবলাম যে পাগলা ছাগলা মানুষ, কিচ্ছু খাই নাই, কেসের থেকে 20 টাকা বের করে দিলাম, যা খাই আইগা। টেকাটা নিয়ে আমার দিকে চাইয়ে কইতাছে তোর টেকা আমি নিব না, তুই সুদখোর, সুদের টেকা আমি খাই না। কই আমার মুখের মধ্যে টেকা ঢেল মারছে জানেন? আর ঢেল মেরে কইতাছে এই যে দেখতেছি না পতাকা লাগাইছি, ওই পতাকা খুঁটি ধরে সমানে জাগাইতাছে, কই পতাকা খুল, তোর ইন পতাকা কে শালা, কত বড় সাহস চিন্তা করছেন? তুই কি রে মানুষ, মানুষ না তো, মানুষ না তো টাঙা নিকে দেখছেন? দেখছেন কার বাচ্চা? ও শালা আজকে খাইছি না আমি। তাহলে এই কথা, আসলে ও আমার মতো আরো দু একজন ছাড়া কারোর কাছ থেকে টাকা পয়সা নেয় না, পাগল ছাগল মানুষ। দেখ ছেড়ে দে, জানা পরে জানতো, পাগল ছাগল মানুষ হলো আসলে তো আশা কথাই কইছে, তুই তো একটা জাত সুৎখর রাজাকারের বাচ্চা, এই দুনিয়ার সত্যি কথা কোনো বাদ নাই। সমস্ত সামরিক বাহিনীর লোকদের আগুন ধরাই না ভাষণ, যৌবনে এই ভাষণ শুই না, রক্তে আগুন ধরে গেছিল। রাইজ এই ভুইরা বয়সে এখন এই ভাষণ শুই না, পশম খাড়ায় যায়। এই ভাষণ শুই না, জাগো রক্তে আগুন ধরে না, তাগো রক্তে দোষ আছে, নানান রকম দূষিত রক্তে দেশ একেবারে ভরে গেছে। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দবাতে পারবে না, যে পর্যন্ত আমার এই দেশের মুক্তি না হবে, খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো, কেউ দেবে না। হ্যাঁ রিক্সা যাবা? যেখানে যেখানে যায় সুন্দর মতো নিয়ে যাবা, ঝাঁকি টাকি খাওয়াইবা না। উমা রিক্সায় যাইবো, একটু ঝাঁকি তো লাগতেই পারে,
নেতা মানুষ গাড়িত গেলি হয়। আরে বাবা, এত কথা কও কেন? জেলা শ্রমিক নেতা, উনি সবসময় রিক্সায় চলাচল করতে পছন্দ করে। কত কিসিমের মানুষ যে আছে দুনিয়ায়, কই যাইব? কই যায় বলা মুশকিল। তোর নেতা এই এলাকায় ভিজিটে আইলে প্রত্যেকটা ইউনিয়নে একলা একলা ঘুরে ঘুরে তার সঙ্গী সাথীগোর সাথে কথা কয়, কি খুঁজে সেই জানে। আজ সম্ভবত পচাবালার দিকে যাইতে পারে। তারপরে তুমি একটু জিগায় নিও, তো আপ ডাউন কত দিব? দিয়েন একটা ইনসাফ করে, আসতে একটু দেরি হইতে পারে, বুঝতে পারছো? বুঝছি, বুঝতে পারছি। তুমি কিছুই বুঝো নাই, এই দুনিয়ায় সবার বোধ সমান না, বুঝলাম ইয়া? লতা বাদ দেন তো, কথা করি কম তো বুঝলাম না, অবাধ করে লাভ কি? আরে শোনো, বীরদের থেমে যেতে নেই, যারা বীর তারা কখনো থামে না। পচা বলার দিকটাই বাকি আছে, আজ একটু ঘুরেই আসি না। স্যার কি পচাবালার দিকে যাবো? ওদিকেই চলে। আমরা তো ভুলি নাই সহি সে কথা, ভুলব না তোমার কলিজার খুনে রাঙা লোকে অন্ধার জেলখানা, তোমার কলিজার খুনে রাঙা লোকে অন্ধার জেলখানা। বাহ, চমৎকার গানের গলা তো আপনার। এই গাই আর কি, আপনি কার বাড়ি যাবেন? কার বাড়ি, কার বাড়ি? আচ্ছা, আপনি কি পচাবলা গ্রামের সবাইকে চিনেন? আপনার বাড়ি কই? এই পুরা দেশটাই তো আমার বাড়ি স্যার। তো একটা কুড়ে ঘর আছে এই গ্রামে, আমি সবাই রে চিনি। আপনি কার বাড়ি যাবেন তা তো কইলেন না। যারে খুঁজতাছি তার নামটাই তো ভুলে গেছি রে ভাই। তাহলে তো মুশকিলের কথা। কিছু বললেন না? মানে বললাম যে নাম না জানলে সে মানুষটাকে খুঁজে পাওয়া যায়, স্রোতের পানার মতো মানুষের দেশ ভাসে যাইতেছে। কি হলো? চেন পড়ে গেছে স্যার। এই বয়সে রিক্সা চালান, ছেলে মেয়ে কেউ নেই আপনার? সে একটা মস্ত বড় হিস্টোরি স্যার। কিরকম হিস্টোরি শুনবেন? অত শোনার সময় কি আপনার হইব স্যার? আপনি নেতা মানুষ। আরে বলেন কি, শুনবো না কেন? বলেন বলেন, অবশ্যই শুনবো। তার আগে স্যার আপনার একটু নামা লাগবো, বেয়াদবি নিন না স্যার একটু। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এই যে স্যার, এইটা আমার 100% উপার্জনের পয়সা দিয়ে কিনছি স্যার। এই ফুলটা, এটা আমি আপনার দিলাম। বাহ, চমৎকার গোলাপ তো। তা এটা আমাকেই কেন দিলেন ভাই? মোরদার হক জিন্দার কাছে, আপনার দিতে আমার মন চাইল তাই দিলাম স্যার। আপনার আমার খুব ভালো লেগে গেছে ভাই। এই ভাবছিলাম ফুলটা শহীদ মিনারে দিব, কিন্তু এইবারও স্যার ফুলটা শহীদ মিনারে দিতে পারলাম না। কেন কেন? না মানে স্যার, ওই মুক্তিযোদ্ধার তাকে পরিবারের লোকজনের সাথে বেশ কিছু স্যার ওই মুক্তিযোদ্ধা বিরোধী রাজাকারের পোলাপাইন রাজাকার সহ শহীদ মিনারের দিকে যায়। শেখের বেটি ক্ষমতায় আসার পরে ভাবছিলাম অগৈ ভণ্ডামিটা বন্ধ হইব, ওগৈ ভণ্ডামি এখনো বন্ধ হয় নাই। তাই স্যার গিন না, ওই গিন নাই স্যার, এখন আর ওই শহীদ মিনারে যাই না। আশ্চর্য মানুষ তো আপনি।
কি যে কোন স্যার, আমি একটা সামান্য রিক্সাওয়ালা। নেন স্যার, ওঠেন স্যার। ঠিক আছে, চলেন। জি স্যার, জি। ওই আপনার হিস্ট্রি তো কইলেন না। আমার হিস্ট্রি স্যার অনেক কষ্টের ঘটনা স্যার। প্রথম যৌবনে আমি একটা বিয়ে করছিলাম, বউটা আমার ছিল প্রাণের টুকরা। বিয়ের কয়দিন পরেই দেশে যুদ্ধ লাগলো। বউরে কইলাম, ও বউ, জননী জন্মভূমিস্থ স্বর্গদপি করিয়সি, দেশ আর জননী, জননী আর জন্মভূমি দুইটা একই রকম পবিত্র। মায়েরে যে বাঁচান লাগবো বউ, দেশটারে যে বাঁচান লাগবো বউ। আমার খুশি মনে আমারে কইল, যান আপনি আগে দেশ স্বাধীন করেন, তারপর সংসার করবো। আমি কইলাম হ, তারপর ফোলামাইয়া নিম। গেলাম যুদ্ধে, চলে গেলাম, দেশ স্বাধীন হইল স্যার। বাড়িতে এসে দেহি বাড়ি আমার বিরান আঁকা করে স্যার। আমি যে কুরবানি তুই কই গেলি গো, আমার বউডারে নিয়ে পাকিস্তানি আর্মির হাতে তুলে দিছে, তারা শকুনের মতো কামলায় কামলায় খাইছে আমার বউডারে স্যার। তারপর 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 থেকে সংসারের চিন্তা বাদ দিছি স্যার, সংসার করি নাই। তার মানে আপনি একজন মুক্তিযোদ্ধা? যে স্যার, আমি দেশের জন্য যুদ্ধ করছি স্যার। দাঁড়ান, আপনি মুক্তিযোদ্ধা, আপনার এই অবস্থা কেন? সরকার মুক্তিযোদ্ধাদের কত কিছু দিচ্ছে, আপনি পান না? না স্যার, পাই নাই। আমার যে কোনো কাগজ নাই স্যার, এই কাগজটা না আমার দিব কে? আমি তো সেই কাগজ ফেলে দিছি স্যার। আমি বলছি আমার তো স্বপ্ন একটাই আছিল, যুদ্ধ করছি, দেশ স্বাধীন করব, দেশের পতাকাটা পথ পথ করে চোখের সামনে উঠবে, একটা স্বাধীন দেশে বসবাস করব, এটাই তো আছিল আমার লক্ষ্য স্যার, সেই জন্যই তো যুদ্ধ করছিলাম। ছোট্ট একটা কাগজের টুকরা লেগে তো স্যার যুদ্ধ করি নাই, সেই কাগজটা নাই, সেই জন্য কিছুই পাই না। আসলে আমার বোধ হয় একটা বলি হয়ে গেছে, কাগজটা থাকলে মুক্তিযোদ্ধার সম্মান নিয়ে বাঁচা থাকতে পারতাম। এমন খালি ভাবি ওই যে পতাকার লাল বৃত্তটা, এটা মনে হয় আমার সোহাগের রক্ত স্যার। মানুষ তো একটু সান্ত্বনে আনি এই বাইজা থেকে কমান্ডার। কমান্ডার পাইনি, আপনি আমাকে চেনেন? আপনি মনে হয় আমার চেনেন নাই স্যার। আমি আমি তো আপনার টিকি চিনছি, আপনি আমাকে মানিক কমান্ডার না? হ্যাঁ আমি মানিক কমান্ডার, কিন্তু আপনি কে? আমি করম আলী স্যার। করম আলী যে কমান্ডার, ওই যে কামালপুর যুদ্ধে আপনি গুলি খেয়েছিলেন, গুলি খেয়ে আপনার হুশা ছিল না, আমি আপনার কান দেখে ওইটা খাল পার করছিলাম। আমার এই ক্ষিপ্র গতি দেখে আমার রকেট করম আলী ডাকতে। আর বলতে হবে না করম আলী, আমি চিনছি তোমারে, আমি তো এতদিন ধরে তোমারই খুঁজছি। তুমি বলেছিলে তোমার বাড়ি ইসলামপুর, তাই প্রতিবার যখন এই অঞ্চলে আসি প্রত্যেকটা ইউনিয়নের মুক্তিযোদ্ধাদের লিস্ট ধরে ধরে আমি তোমাকে খুঁজি।
আর আজকে এই জন্যই তো পয়সা বলা যাচ্ছিলাম। সৌভাগ্য আমার স্যার। ভাই করম আলী, আমি তোমারে চিনতে পারি নাই, তুমি আমারে মাফ করো ভাই। চিনবেন কেমনে, সেই চেহারা আছে কমান্ডার, বাইশ হাজার আছি তাই না, কত বড় যুদ্ধ লাগছে, যুদ্ধ লাগছে, যুদ্ধ লাগছে, তোমরা কে কোন আছো, যুদ্ধ লাগছে, আয়ো যুদ্ধ লাগছে, যুদ্ধ লাগছে, যুদ্ধ লাগছে। কেউ হরে আপনি চিনবেন না স্যার, ও হলো মুক্তার পাগলা, ওর তিন কুলে কেউ নাই স্যার, আমার বাড়ির থাকে। মুক্তিযুদ্ধের সময় ওর বয়স ছিল খুব বেশি, হইলে স্যার এই 9-10 বছর হইব, তখনই হ্যাঁ কইলাম যুদ্ধের কাম করছে স্যার। ও আচ্ছা। টিকটিকি হয়ে পাকিস্তানি ক্যাম্পের মধ্যে ঢুকছে, সেইখান থেকে নানান খবর নিয়ে এসে এসে মুক্তিযোদ্ধাকে দিছে। মুক্তিযোদ্ধারা কইলাম তার কথায় কয়েকটা অপারেশনও করছে স্যার। আচ্ছা। কিন্তু কই যে ওই যে আছিল গেদা সাওয়াল, তারপরে এক সময় যখন ওই রাজাকাররা বুঝতে পারছে ওই টিকটিকি ওরে ধরে নিয়ে গেছে, নিয়ে গিয়ে খুব নির্যাতন করছে স্যার, খুব নির্যাতন করছে, ওর মাথাটা থেতলে দিছিল স্যার। সেই চেহারাটা যদি দেখতেন, তারপর থেকে ওর মাথাটা কেমন জানি বিগড়ে গেছে। আচ্ছা। বছর তিনেক ওর কোনো খবর আসিল না, কই আসিল মুক্তার, কই আসিল মুক্তার, না 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 স্যার, না 3 বছর না 7-8 বছর, তার কোনো খোঁজ আমরা পাইনি। হঠাৎ একদিন এ কয় আমি মুক্তার, আমি বললাম কে রে মুক্তার, তুই একদিন কই আসিলি, কথা কয় না, খালি কয় যুদ্ধ লাগবো, যুদ্ধ লাগবো। সেই দিনটা আবার আসিল বিজয় দিবস, বিজয় দিবসের দিন আইছি, বললাম আমার বাড়ির থাক, কই আর যাইব, ফালাই তো আর দিতে পারি না স্যার, এখন খালি ওই যে বিজয় দিবস, স্বাধীনতা দিবস আইলে খালি চিল্লায় আর কয় যুদ্ধ লাগবো, যুদ্ধ লাগবো, যুদ্ধ শুরু হয়েছে, যুদ্ধ শুরু হয়েছে, কি যুদ্ধ লাগবো রে, আর যুদ্ধ লাগবো না। তাই আমাকে একটা দুঃখ স্যার, এই যে ফোলাটা স্যার, এ তো শহীদের কাতারে চলে গেছে স্যার, মরে যাওয়ার পাগল হয়ে বাইশে থাকার মধ্যে কি কোনো তফাত আছে স্যার? কিন্তু এই ফোলাটার নাম মুক্তিযোদ্ধার তালিকা কোনোদিন উঠব না স্যার, কোনো লিস্টিত নাম নাই, কারণ ও কিশোর আসিল, কিন্তু যোদ্ধা তো আসিল স্যার, ওর মতো মেলা কিশোর মুক্তিযোদ্ধা এই দেশে আছে স্যার, তাকে কোনো লিস্টে নাম নাই। আচ্ছা তাহলে কোন, এরা তো দেড় স্বাধীন করলো, দেড়শো কি দিছে স্যার? করম আলী, আসলে সব প্রশ্নের উত্তর আমাদের জানা নাই, খুঁজে পাওয়া কঠিন স্যার। তাও ঠিক, যুদ্ধ হয়েছে আজকে প্রায় 50 বছর, আমাকে বয়স বাড়ছে, মনে করেন যে আমাকে দম তো শেষ স্যার, কয়দিন বাস পাওয়া যায় না, আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ স্যার। অবশ্যই রাখবো, বলো স্যার। এই যে আমাকে দেশে বড় বড় অফিসার সাহেবেরা বুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দেয়, বেতন বাড়াইছে, চাকরিতে প্রমোশন নিছে, মেলা বড় অফিসার হয়েছে, এই মানুষগুলোর খুঁজা বাইর করে করে শাস্তি দেওয়ার দরকার না স্যার, নইলে নইলে মরণের পর ওই পারে যাইয়া আমাকে শহীদ মুক্তিযোদ্ধা ভাইগো আমরা কি কমু স্যার, ওগো আমরা কি জবাব দিব স্যার? দেওয়ার মতো জবাবই আমাদের খুঁজতে হবে করম আলী। কোন কথা নয়, উঠো রিক্সায়, উঠো উঠো উঠো, না জানি তোমার মতো কত মুক্তিযোদ্ধা আজ অবজ্ঞা অবহেলায় দিন কাটাচ্ছে, তোমাকে দিয়েই আমি এই জেলায় প্রকৃত মুক্তিযোদ্ধাদের খুঁজে বের করার শুদ্ধ অভিযান শুরু করব। চলো, এক সাগরে রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলব না,
আমরা তোমাদের এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের তোমাদের ভুলব না। প্রকৃতির নিয়মে যেমন সময়ের আকাশে আসে সূর্যাস্ত থেকে সূর্যোদয়, ঠিক তেমনি নতুন ভোরের নতুন প্রজন্ম জানতে চায় মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস।